নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আর মানুষের উপর নানামুখী নির্যাতনে দেশ এখন হীরক রাজার রাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের জমানো টাকা লোপাট করছে সরকার, সিন্ডিকেট করে নিজেদের পকেট ভারী করছেন সরকারের মন্ত্রীরা, আর কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাকের পিছনে দৌড়াচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। একদিন সমস্ত মানুষ যখন খেপে উঠল, হীরক রাজার একটা বড় মূর্তি বানিয়েছিল, মূর্তি, বিশাল মূর্তি, ওটা যেদিন উদ্বোধন করবে সেদিন সব মানুষ এসে ঘিরে ফেললো। ঘিরে ফেললে বলল, দড়ি একটা লাগিয়েছে, লাগিয়ে বলল, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বন্ধুগণ, এখন ওই দড়ি ধরে টান মারতে হবে, খান খান করতে হবে, তাদের তাকতে তাও